হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম সেটা হলো ঢাকা জেলার দোহার উপজেলার পরিচিতি চলন শুরু করা যাক দোহার বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত সর্বদক্ষিণের উপজেলা অবস্থান দোহার উপজেলা ঢাকা জেলার মধ্য আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সবচেয়ে ছোট উপজেলা উনিশশো সালে দোহার থানার উৎপত্তি হয় এবং উনিশশো সালে দোহার উপজেলা হিসেবে মানোন্নীত হয় উত্তরে নবাবগঞ্জ উপজেলা দক্ষিণে পদ্মা নদী পূর্বে শ্রীনগর পশ্চিমে হরিরামপুর উপজেলা প্রশাসনিক এলাকা দোহার উপজেলা একটি পৌরসভা আটটি ইউনিয়ন তিরানব্বইটি মৌজা এবং একশো উনচল্লিশটি গ্রাম রয়েছে দোহার উপজেলার ইউনিয়নগুলো হলো নয়াবাড়ি কুসুমহাটি জয়পাড়া চরমোহাম্মদপুর সুতারপাড়া নারিসা মোকশেদপুর বিলাসপুর জনসংখ্যা এই উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ ছাব্বিশ হাজার চারশো উনচল্লিশ জন যার মধ্যে পুরুষ এক লক্ষ সাত হাজার একচল্লিশ জন এবং মহিলা এক লক্ষ উনিশ হাজার তিনশো আটানব্বই জন জনসংখ্যার ঘনত্ব এক হাজার চারশো দুই জন কিলোমিটার ভোটার সংখ্যা এক লক্ষ একান্ন হাজার সাতশো সত্তর জন এর মধ্যে পুরুষ ভোটার তিয়াত্তর হাজার একশো বিশ জন এবং মহিলা ভোটার আটাত্তর হাজার ছয়শো পঞ্চাশ জন জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক তিরিশ পার্সেন্ট দর্শনীয় স্থান দোয়ার উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে নুরুল্লাপুর ওর শরীফের মেলা মৈনট ঘাট পদ্মা নদীর পারে বার্রাঘাট কোঠাবাড়ি বিল পার আরিয়াল বিল ডাক বাংলা যেটা মুকশেদপুরে অবস্থিত দুবলি টোনো আফগঞ্জ রোড সাইনপুকুর বড়বাড়ি এবং খোলারাম দাতার মন্দির চিত্রশালা খোলারাম দাতার মন্দির দোতলার উপরে অন্দিত সুন্দর ঘরগুলো কোকিল পেয়ারির জমিদার ব্রজেন রায়ের বাড়ি গোলুর একটি যা তেলিবারি নামে পরিচিত অর্থনীতি দোহার জেলার অর্থনীতি বেশিরভাগ অংশই আসে রেমিটেন্স থেকে এখানকার কর্মরত বিশাল সংখ্যক মানুষ সৌদি আরব জাপান কোরিয়া ওমান জার্মানি বেলজিয়াম অস্ট্রেলিয়া রাশিয়া দক্ষিণ আফ্রিকা কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর মালয়েশিয়া ইতালি যুক্তরাজ্য ফ্রান্স যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে এছাড়াও দোহারের অর্থনীতি নির্ভর করে কৃষিকাজ ব্যবসা বাণিজ্য তাঁত শিল্প ইত্যাদির উপর সম্প্রতি বছরগুলোতে পদ্মা নদীর পারে জাহাজ শিল্পের বিকাশ ঘটেছে টিটি ব্যক্তিত্ব সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মেজর জেনারেল প্রফেসর ডাক্তার এ আর খান সাবেক উপদেষ্টা সাবেক মন্ত্রী আশরাফ আলী চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার চৌধুরী তো ভিউয়ার্স ভিডিও শেষে যে কথাটি প্রতিবারই বলে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি নিয়ে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আজকে আমাদেরকে নিয়ে বুঝে নিচ্ছি আল্লাহ হাফিজ